ম্যাথস অ্যান্ড রিজনিং ইন এ মিনিটে সবাইকে স্বাগত জানাই। তোমরা জানো নিশ্চয়ই যে চ্যানেলটা ডিলিট হয়ে গেছে, আগের চ্যানেলটা ম্যাথস ইন এ মিনিট, তাই জন্য কিন্তু আমাদের নতুন করে শুরু করতে হয়েছে এবং ইংলিশও আঁকা যাচ্ছে আলাদাভাবে। তো তাই চাইবো যে তোমরা চ্যানেলটাকে সাপোর্ট করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখছো আমি চেষ্টা করছি অনেকভাবে, তো তোমাদের সাপোর্টটা দরকার। আর চ্যানেল ডিলিট হবে না এটুকু তোমরা শিওর থাকতে পারো। তো এবারে যেটুকু বলা যে চ্যানেলটাকে 1000 সাবস্ক্রাইব আমাদের নিয়ে যেতে হবে আমাদের, তো চাইবো যে তোমরা চ্যানেলটাকে ভালো করে সাপোর্ট করো। আগের মতো 1000 সাবস্ক্রাইবার হয়ে গেলে আমরা কিন্তু ভালো জায়গায় যেতে পারবো, আস্তে আস্তে লাইভ ক্লাসগুলো করতে পারবো। তো চলো আমরা আজকে মিসিং নাম্বারে কিছু অংশগুলো করব। মিসিং নাম্বারের ক্ষেত্রে আমরা একটা কালার নিয়ে নিই, আরেকটা আলাদা কালার হলে তোমাদের সুবিধে হবে, ঠিক আছে? তো এবারে দেখো এই লজিকটা আমরা কীভাবে করব। তোমরা চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে শেয়ার করতে থাকো, ঠিক আছে? সবার জন্যই বলছো, সবাই যারা দেখবে ভিডিওটা সবার কাছে একটাই আবদার যে তোমরা এইভাবে সাপোর্ট করো স্যারকে। আমরা চাইবো যে আমি চাইবো যে তোমাদের কিন্তু পরপর এসএসসি যে পার্টগুলো আছে সেগুলো কিন্তু আমি করিয়ে দেবো, সব আলাদা করে প্লে লিস্ট করে দিচ্ছি, তোমরা সবই পাবে। চলো শুরু করি। তাহলে এখানে এরকম যখন থাকবে তখন কী করবো, তখন আমি সাইডগুলো দেখবো, সাইডগুলোতে কোনো মাল্টিপ্লিকেশন হচ্ছে নাকি নেগেটিভ হচ্ছে সেটা আমি দেখবো আগে। মাল্টিপ্লিকেশন হচ্ছে নাকি সাবট্রাকশন হচ্ছে সেটা দেখে নেবো আগে। কীভাবে করবো দেখো, প্রথমে আমি দেখবো যে 10 প্লাস, আচ্ছা এখানে একটা নাম্বার থাকবে, এটা আমি লিখি নিই, যাই হোক 105, ঠিক আছে? আর এখানে থাকবে হচ্ছে তোমার 42, তো মনে হচ্ছে, হ্যাঁ ঠিক আছে দেখে নিচ্ছে কী আছে। 10 + 42 + 21 + 32, তো সমান কত হচ্ছে বলো তো? যদি আমি এভাবে করি জিনিসটাকে, যদি যোগ করে দেখি, মাইনাস করলে তো হচ্ছে না, 10 - 32 ওইভাবে তো হবে না, আমাকে প্লাস করে দেখি। 105 মানে নিশ্চয়ই কিছু একটা আছে এর সাথে, তাহলে 52, তাহলে হচ্ছে 73, 105, দেখেছো? যোগ করলেই কিন্তু হচ্ছে, তাহলে এখানেও দেখি যোগ করে দিই, 9 + 15 + 8 + 10, তাহলে হচ্ছে 25, 33, 9, 42। তাহলে লাস্টটা কত হবে, একদম ইজি, যে 20 + 15 + 16। আমি কি দেখেছিলাম যে চারটে যোগ করতে এটা আসছে, তাহলে তিনটে দেওয়া আছে, তো তিনটে যোগ করে আমি যদি এখান থেকে বাদ দিয়ে দিই, বড়টা থেকে বাদ দিয়ে দিই, মানে মিডিল থেকে বাদ দিই, তাহলে আমি এটা পেয়ে যাব। মানে চারটে যোগ করলে তো এটা আসছিল, তাহলে তিনটে যোগ করে এটা থেকে বাদ দিয়ে দিলে আমি আরেকটা পেয়ে যাব, ইজি বিষয়। তাহলে কত হবে, 35, 51, তাহলে হচ্ছে 99, ঠিক আছে? এই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, খুব ইজি, মানে জিনিসগুলো ভীষণ সহজ। দেখো কিছুই নেই, আমরা দেখবো যখন এরকম থাকবে তখন দেখবো সাইডে যোগ করে কত হচ্ছে, মাইনাস করে কত হচ্ছে, আসছে কিনা এইটা, এইটাকে আমাকে আনানি কথা। চলো পরেরটা যাই, 30, 15, 25, 20, 90 আছে এখানে, আর এখানে হচ্ছে 10, 25, 35, 40, 100 আছে, আর এখানে হচ্ছে 25, 11, 24 আর 35। ক্লাসগুলো ভালো করে করো, দেখবে সব কিছুই পারবে আস্তে আস্তে তোমরা। তাহলে আমরা যোগ করে দেখি, 90 তো, আমি যোগ করে দেখি আসছে কিনা, 30, 50, 65, 90 হচ্ছে, যোগ করলে কিন্তু হয়ে যাচ্ছে, দেখো মুখে মুখে হবে জিনিসগুলো, কিন্তু মুখে মুখে হবে, ঠিক আছে? এই এই চ্যানেলেই সব পাবে তোমরা, 55, 75, 90, এখানে যোগ করে 10, মানে 45, 90 আর 100, এটা কত হচ্ছে তোমার হচ্ছে, দেখো এখানে আর একটু চেঞ্জ করতে, আমি দেখে নিচ্ছি কত হচ্ছে, এটা যদি ভুল থাকে 10, 35, 40, 25, তাহলে কত হবে, তাহলে হচ্ছে 35, 60, 70, 110, এটা 110 হবে, ঠিক আছে? এখানে 110টা করে দেবে, এটা হচ্ছে যখন আমি বানিয়েছিলাম তখন একটা ভুল করেছি আমি, 110, ঠিক আছে? তাহলে তারপরটা কী হবে, তাহলে এইভাবে দেখছি কি আমরা যোগ করলে কিন্তু এসে যাচ্ছে, ঠিক আছে? আর কিছুই নেই, হুম, তাহলে 25, 11 কত হবে, 36, 60, 95 নাকি, কত হচ্ছে, 35, 25, 60, 84, 95 আসবে, ঠিক আছে? 35 আমার হচ্ছে, হ্যাঁ 95, 95, এই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। কীভাবে করলাম, এটা করলাম কি, 25 + 11 + 24 + 35,
कत हल षाट एकहत्तर पचानब्बे ये राइट आंसर ये आपको देखे नीते हैं जो को कौन दिक्कत कि भाव आस जिन ना क्योंकि विषय जाए ना মানে আমাদের কিন্তু এইভাবে ইজিলি বিষয়গুলোকে আমাদেরকে ভেবে নিতে হবে যে হ্যাঁ এইটা এইভাবে করতে পারি এটা এইভাবে করলে ভালো হবে এইগুলো এক এক একটা আমি দেখাতে যাচ্ছি দেখলে তো আমাদের সুবিধে হবে আস্তে আস্তে তাহলে এই জিনিসটা আমরা কিভাবে করব যেভাবে করেছি সেইভাবে আমরা যাব সেই ওয়েতে কিন্তু আমরা যাব কিভাবে দেখো প্রথম কথা হচ্ছে আমরা এখানে দেখব যে যোগ বিয়োগ কী হচ্ছে দেখো একশো পঞ্চাশের সাথে পঞ্চাশ যোগ দুশো হচ্ছে একশো কুড়ি আসতে হবে তাহলে যদি আমি আশি বাদ দিই তাহলে একশো কুড়ি পাচ্ছি মানে আমরা কীভাবে করলাম লজিকটা একশো পঞ্চাশ প্লাস পঞ্চাশ সেখান থেকে হচ্ছে কুড়ি প্লাস ষাট তাহলে কত হবে একশো কুড়ি হচ্ছে কিন্তু ঠিক আছে দুশো থেকে একশো তোমার আশি বাদ যাচ্ছে ষাট নব্বই তিরিশ নব্বই সেখান থেকে বাদ যাচ্ছে কত ষাট নব্বই থেকে বাদ যাচ্ছে কত ষাট তাহলে হচ্ছে তিরিশ হচ্ছে এখানেও তাই একশো পঁয়তাল্লিশ থেকে বাদ যাচ্ছে কি সত্তর তাহলে কত হবে তাহলে হবে পঁচাত্তর ঠিক আছে এটাই হচ্ছে রাইট অ্যান্সার তাহলে এখানেও তাই এখানে দেখি জিনিসটা কী হবে এই জায়গাটা একশো কুড়ি চল্লিশ কুড়ি তিরিশ এটা কী করবো আমরা তাহলে একশো কুড়ি তো একশো ষাট হবে একশো ষাট থেকে কত বাদ যাবে পঞ্চাশ বাদ যাবে তাহলে কত হবে একশো দশ ঠিক আছে এখানে তাই একশো পঁয়ত্রিশ থেকে কত বাদ যাচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে তাহলে পঁয়ত্রিশ বাদ যাচ্ছে তাহলে কত হবে একশো হবে ঠিক আছে খুব সহজ জিনিস মানে এত ইজি হয় না কোনো জিনিসটা তারপরে এখানে আমি একটা তোমাকে ট্রিক্স দিই মানে একটা টাস্ক দিই আমরা একশো চা কুড়ি সেখান থেকে আমরা হুম আচ্ছা এখানেও তাই করি ওকে তাহলে এইটা কত এটা আমাকে কমেন্ট করে ইমিডিয়েটলি জানাবে এই হচ্ছে আমাদের পুরো আজকের লজিকটা আমার এখানে ছিল দেখিয়ে দিলাম আমি যে কি করলাম আমরা কিছুই নয় এরকম যোগ করেছি হতে পারে এরকম যোগ বা এরকম বিয়োগ বা এরকম বিয়োগ যেভাবে খুশি হতে পারে যে আমার এই মাঝেরটাকে আনতে হবে এই যখন এরকম থাকবে তখন দেখবে যে এইভাবে করে যোগ বিয়োগ যেভাবে করে হোক এইটাকে আনতে হবে আমাদের এইটা আনতে পারলে কিন্তু কাজ কমপ্লিট ঠিক আছে এখানেও তাই এখানে কী হলো সেমভাবে যোগ করলাম বিয়োগ করলাম একইভাবেই হচ্ছে পদ্ধতি ঠিক আছে এই হচ্ছে পুরো আজকে আমাদের মিশিং নাম্বারে একটা পার্ট দিলাম মিশিং নাম্বারে এখনও অনেকগুলো পার্ট থাকবে অ্যালফা নিউমেরিকও থাকবে মোটামুটি আরও দশটা মতো পার্ট আমি কিন্তু দিয়ে দেবো আস্তে আস্তে সবাই বলছিল যে স্যার এইগুলো কমপ্লিট করে দিন আমি সবগুলো কমপ্লিট করবো এবং হচ্ছে এসএসসি যেটা সামনে রয়েছে সেই ওয়াইজ ভেবে আমি কিন্তু সেইভাবে ডিজাইন করে সেই সাবজেক্টগুলো কিন্তু আমি মানে সাবজেক্ট পড়াবো না মানে রিজনিং অঙ্ক যেরকম থাকবে ইংরেজি সেরকম কিন্তু আমি পড়াবো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ইংলিশ চ্যানেলটাও ঘুরে এসো এই হচ্ছে পুরো কথা ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো